সকল ছাত্রছাত্রীকে ডাব্লু রাজ টিউটোরিয়ালে জানাই স্বাগত এই ভিডিওতে ক্লাস নাইনের ভূগোল বিষয়ের পার্ট এইটের মডেল অ্যাক্টিভিটি টাস নিয়ে আলোচনা করা হবে মোট পঞ্চাশ নম্বরের প্রশ্ন রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এক নম্বরে বলা হয়েছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো সৌরজগতের বহিষ্ঠ গ্রহগুলি যে বৈশিষ্ট্য থাকে না সেটি হল উত্তরবে অপশান গ এরা কঠিন শিলায় গঠিত সূর্যের উত্তরায়ণের শেষ সীমা হল এটার সঠিক উত্তর অপশান খ কর্কট ক্রান্তি রেখা এরপর আছে মানবিক সম্পদের একটি উদাহরণ হল উত্তরবে অপশান গ দক্ষতা বিশুভরেখায় ধ্রুবতার উন্নতি কোন হল উত্তরবে অপশান খ নব্বই ডিগ্রি ভূ আলোড়ন ভূপৃষ্ঠে অনুভূমিকভাবে কাজ করলে সৃষ্টি হয় উত্তরবে অপশান খ ভঙ্গিল পর্বত এরপর আছে ঠিক জোড়াটি নির্বাচন করো তোমরা লিখবে সঠিক জোড়াটি হল অপশান গ মালভূমি ল্যাটেরাইট মৃত্তিকা জলধারণ ক্ষমতা কম অক্ষরেখার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এটাও হবে অপশান গ অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল এরপর বলা হয়েছে বিদার অঙ্কুরোদ্গমের মাধ্যমে সৃষ্ট ভূমিরূপ হলো উত্তরাবে অপশান খ লাভা মালভূমি ঠিক জোড়াটি নির্বাচন করো এক্ষেত্রে লিখবে সঠিক জোড়াটি হলো অপশান খ কালিম্পং জেলা সমুদ্র থেকে দূরবর্তী স্থান এরপর দুই নম্বরে তোমাদের বেশ কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে সেগুলো তোমাদের পূরণ করতে হবে দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখাকে ড্যাশ কোণে ছেদ করেছে উত্তর হবে সমকোণে অর্থাৎ শূন্যস্থানে তোমরা লিখবে সম আবহ বিকারগ্রস্ত শিলা চূর্ণ হয়ে মূল শিলার ওপর যে শিথিল আবরণ তৈরি করে তাকে ড্যাশ বলে উত্তর হবে রেগোলিথ দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যবহ নদী হলো ড্যাশ উত্তর লিখবে তিস্তা তিন নম্বরে বলেছে বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখ নিরক্ষরেখায় অভিকর্ষের মান সর্বাধিক এটা হবে ভুল করিওলিস বলের প্রভাবে উত্তর আয়ন আয়নবায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত হয় এটাও হবে ভুল অচিরাচরিত শক্তির একটি উৎস জোয়ার ভাটা শক্তি এটা হবে ঠিক এরপর চার নম্বরে তোমাদের বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলোর উত্তর তোমাদের একটি বা দুটি শব্দে দিতে হবে প্রথম প্রশ্ন রয়েছে কোন স্থানের দ্রাঘিমা চব্বিশ ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটির প্রতিবার স্থানের দ্রাঘিমা কত হবে এটার উত্তর তোমরা লিখবে কোনো স্থানের দ্রাকিমা চব্বিশ ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটির প্রতিভাস্থানে দ্রাঘিমা হবে একশো ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রি বিয়োগ করে দিতে হবে অর্থাৎ উত্তর হবে একশো ডিগ্রি এবং পূর্বের জায়গায় সেটা হয়ে যাবে পশ্চিম অর্থাৎ উত্তরটা হবে একশো ডিগ্রি পশ্চিম পরের প্রশ্ন একটি পর্বত মালভূমির নাম লেখো উত্তর হবে একটি পর্বতবেষ্টিত মালভূমি হল পামির মালভূমি পরের প্রশ্নে রয়েছে কোন জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায় উত্তর হবে আর্দ্র নিরক্ষী অঞ্চল ও মৌসুমি জলবায়ু অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য লক্ষ্য করা যায় পাঁচ নম্বরে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন রয়েছে কোনো একটি নিরপেক্ষ সামগ্রীর সম্পদ হয়ে ওঠার শর্তগুলি উল্লেখ করো উত্তরটা দেখে নাও পৃথিবীতে উপস্থিত যে সকল উপাদান মানুষের কোনো চাহিদা মেটায় না আবার কোনো ক্ষতি সাধনও করে না তাদের নিরপেক্ষ সামগ্রী বলে তবে আজ যা নিরপেক্ষ সামগ্রী তা আগামী দিনের সম্পদে পরিণত হতে পারে এর শর্তগুলি হল প্রথম শর্ত কার্যকারিতা থাকবে কোনো নিরপেক্ষ উপাদানের যদি কার্যকারিতা থাকে এবং তা মানুষের প্রয়োজনে কাজে লাগে তবে সেটি সম্পদে পরিণত হতে পারে যেমন গুজরাটের খাম্বাত উপসাগরের খনিজ তেলের সন্ধান যতদিন পর্যন্ত পাওয়া যায়নি ততদিন পর্যন্ত তা নিরপেক্ষ সামগ্রী ছিল কিন্তু যখন সন্ধান পাওয়া গেল তখন তা মানুষের প্রয়োজনে কাজে লাগানো হচ্ছে এরপর উপযোগিতা থাকবে কোনো নিরপেক্ষ সামগ্রী যদি হঠাৎ করে মানুষের উপযোগী হয়ে ওঠে তবে সেটি সম্পদে পরিণত হয় যেমন পতিত জমি নিরপেক্ষ সামগ্রী কিন্তু সেই জমিকে যদি কৃষিকাজের উপযোগী করে তুলে ফসল ফলানো হয় তাহলে তার সম্পদে পরিণত হয় এরপর লিখবে অভাব মোচনের ক্ষমতা থাকবে কোনো নিরপেক্ষ সামগ্রী যদি মানুষের অভাব বা চাহিদা পূরণ করতে পারে তবে তার সম্পদ হতে পারে যেমন গাছের ফল নিরপেক্ষ বস্তু কিন্তু সেই ফল বিক্রি করে যদি মানুষের অভাব মোচন হয় তবে তার সম্পদ হতে পারে পরের প্রশ্নে বলেছে জিপিএসের দুটি ব্যবহার লেখো জিপিএসের ব্যবহার প্রথমে লিখবে অবস্থান নির্ণয় জিপিএস মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমা উচ্চতা সহজেই পরিমাপ করা যায় এছাড়া জাহাজ বিমান এমনকি সড়ক পথেও এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে কোনো যানবাহনের সঠিক অবস্থান নির্ণয় করা যায় এরপর লিখবে আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান বায়ুমণ্ডলের আবহাওয়ার বিভিন্ন অবস্থা অর্থাৎ ঝড় বৃষ্টি তুষারপাত সম্পর্কে যাবতীয় তথ্য দ্রুত আহরণ করতে এই পরিষেবার সাহায্য নেওয়া হয় পরের প্রশ্নে রয়েছে নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাবগুলি কি কি। উত্তর লিখবে নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব কৃষিজমিতে নদী ও খালের জলের সাহায্যে অতিরিক্ত জলসেচ করার ফলে কৃষিজমি লবণাক্ত হয়ে পড়ে গৃহস্থালী শিল্প প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রের বজ্র পদার্থ নিষ্কাশন করতে নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহার জল দূষণ ঘটায় অতিরিক্ত ব্যবহারের ফলে নদী ও খালের জলের নাবতা হ্রাস পায় ফলে বন্যার প্রাদুর্ভাব দেখা যায় নদী ও খালের জলের অতিরিক্ত ব্যবহারের ফলে জল দূষিত হওয়ার ফলে বিভিন্ন জলজ প্রাণীর অস্তিত্ব বিপন্ন হয় পরের প্রশ্নে বলা হয়েছে আবহবিকারে প্রাণীদের ভূমিকা উদাহরণসহ আলোচনা করো উত্তর লিখবে আবহবিকারে প্রাণীদের ভূমিকা কেঁচো ইঁদুর প্রভৃতি প্রাণীরা মাটিতে গর্ত করে বসবাস করে যার ফলে শিলার বিচূর্ণন ঘটে এছাড়া মানুষ বাসগৃহ নির্মাণের মাধ্যমেও শিলার বিচূর্ণন ঘটায় বিভিন্ন প্রাণীদের মৃতদেহ ও বিভিন্ন প্রকার বজ্র পদার্থ বিয়োজিত হয়ে শিলার রাসায়নিক আবহবিকার ঘটে খনিজ পদার্থ উত্তোলন জলাশয় খনন শিল্প স্থাপন প্রভৃতির মাধ্যমেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শিলার আবহবিকার ঘটে এরপর ছয় নম্বরেও তোমাদের বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে প্রথম প্রশ্ন আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন পৃথিবীর আবর্তন গতির সঙ্গে তাল মিলিয়ে আমাদের চারপাশের বায়ুমণ্ডল গাছপালা জীবজন্তু ঘরবাড়ি প্রভৃতির যাবতীয় জিনিস এমনকি আমরা নিজেরাও একই সঙ্গে সমান গতিতে আবর্তন করছি অর্থাৎ প্রতিটি বস্তুর আপেক্ষিক অবস্থান একই থাকছে বলে আমাদের চোখে তার স্থানগত কোনো পরিবর্তন ঘটে না তাই আমরা পৃথিবীর আবর্তন অনুভব করতে পারি না পরের প্রশ্ন পৃথিবীর বেশিরভাগ মানুষ সমভূমি অঞ্চলে বসবাস করেন ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো উত্তর হবে পৃথিবীর বেশিরভাগ মানুষের সমভূমি অঞ্চলে বসবাস করার কারণগুলি হল অনুকূল জলবায়ু সমভূমি অঞ্চলের মধ্যম উষ্ণতা এবং পরিমিত বৃষ্টিপাতের কারণে এখানকার জলবায়ু মৃদু প্রকৃতির হয় এই জলবায়ু বসবাসের পক্ষে উপযোগী জলের সহজলভ্যতা সমভূমির মাটির অগভীরে ভৌম জল এবং অসংখ্য নদ নদী খাল ও জলাশয় থেকে সেচ দৈনন্দিন কাজকর্ম পানীয় ও শিল্পের কাজে পর্যাপ্ত পরিমাণে জল পাওয়া যায় কৃষিকাজ সমভূমি অঞ্চল উর্বর পলিমাটি দিয়ে গঠিত বলে পৃথিবীর অধিকাংশ কৃষিকাজ সমভূমি অঞ্চলেই হয়ে থাকে এই অঞ্চল প্রচুর পরিমাণে ধান গম তৈলবীজ ডাল জাতীয় শস্য আলু শাকসবজি প্রভৃতি চাষ হয়ে থাকে শিল্প শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের সহজলভ্যতা উন্নত পরিবহন ব্যবস্থা ঘন বসতি চাহিদাযুক্ত বাজার প্রভৃতি সমভূমি অঞ্চলে থাকায় এখানে বিভিন্ন প্রকার শিল্প গড়ে উঠেছে উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা অনুকূল প্রাকৃতিক পরিবেশের কারণে সমভূমি অঞ্চলে উন্নত রেলপথ সড়কপথ জলপথ বিমানপথ প্রভৃতি গড়ে উঠেছে ফলে সহজেই দেশ বিদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায় পরের প্রশ্নে তোমাদের একটা পার্থক্য দেওয়া রয়েছে আগ্নেয় পর্বত এবং ক্ষয়জাত পর্বতের মধ্যে পার্থক্য একটা ছক করে পা দিকে তোমরা লিখবে আগ্নেয় পর্বত ডান দিকে লিখবে ক্ষয়জাত পর্বত এক নম্বরে লিখবে আগ্নেয় পর্বতের ক্ষেত্রে লিখবে ভূ অভ্যন্তরের উত্তপ্ত গলিত ম্যাগমা ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বতের উৎপত্তি ঘটে ক্ষয়জাত পর্বতের ক্ষেত্রে লিখবে ভঙ্গিল স্তূপ বা আগ্নেয় পর্বত বহুদিন ধরে ক্রমাগত ক্ষয় পেয়ে ক্ষয়জাত পর্বতের উৎপত্তি ঘটে দুই নম্বরে লিখবে আগ্নেয় পর্বতের উচ্চতা অনেক বেশি হয় এবং ক্রমাগত লাভার সঞ্চয়ের ফলে উচ্চতা বৃদ্ধি পায় অন্যদিকে ক্ষয়জাত পর্বতের উচ্চতা তুলনামূলকভাবে কম এবং ক্রমাগত ক্ষয়ের ফলে উচ্চতা ক্রমশ হ্রাস পায় তিন নম্বরে লিখবে আগ্নেয় পর্বত ভূ অন্তর্জাত শক্তির প্রভাবে সৃষ্টি হয় অন্যদিকে ক্ষয়জাত পর্বত বহির্জাত শক্তির প্রভাবে সৃষ্টি হয় আগ্নেয় পর্বতে এক বা একাধিক জ্বালামুখ দেখা যায় কিন্তু ক্ষয়জাত পর্বতে জ্বালামুখ দেখা যায় না সাত নম্বরেও তোমাদের বেশ কিছু প্রশ্ন দেওয়া রয়েছে প্রথম প্রশ্নটি রয়েছে চিত্রসহ নিম্নলিখিত বিষয়গুলির ভিত্তিতে পৃথিবীর গলিও আকৃতির প্রমাণ দাও একটা হচ্ছে রেখা আর একটি হচ্ছে ধ্রুব তারা প্রথমে আমরা দেখে নেব রেখা। কোনো ফাঁকা মাঠ বা কোনো উঁচু জায়গার উপর দাঁড়িয়ে চারদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন দূরে এক জায়গায় বৃত্তাকারে মিলিত হয়েছে এই বৃত্তরেখাকে রেখা বলে জাহাজে ডেকে পর্বতের চূড়ায় কিংবা এরোপ্লেন যতই উপর থেকে দেখা যাবে বৃত্তাকার দিগন্তরেখা ততই বড় মনে হবে পৃথিবী গোলাকার বলেই এরূপ সম্ভব এরপর ধ্রুবতারার অবস্থানের উপর নির্ভর করে পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণটা দেখে নেব যখন মানচিত্র বা কম্পাস ছিল না তখন উত্তর আকাশে ধ্রুবতারা দেখে মানুষ দিক নির্ণয় করত কিন্তু যতই উত্তর দিকে যাওয়া যায় প্রতি রাতে তারাটিকে ততই উপরের দিকে উঠতে দেখা যায় পৃথিবী গোল বলেই এমনটা ঘটে পৃথিবী যদি সমতল হতো তাহলে তারাটিকে প্রতিদিন একই জায়গায় দেখা যেত আবার পৃথিবীর গোলাকার আকৃতির জন্যই দক্ষিণ গোলার্ধে ধ্রুবতারা দেখা যায় না এবার চিত্রগুলো তোমরা দেখে নাও প্রথমে দিগন্ত রেখা দেখে প্রমাণের যে চিত্রটা সেটা তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রটা তোমরা খাতায় সুন্দরভাবে এঁকে নেবে এই চিত্রে দেখানো হলো ধ্রুবতারার উন্নতি উন্নতিকোণের সাহায্যে আমরা কিভাবে পৃথিবীর গলি ও আকৃতির ধারণা পেতে পারি তোমরা দুটো চিত্রই কিন্তু ভিডিওটা পজ করে খাতায় এঁকে নিও এর পরের প্রশ্নে বলা হয়েছে উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারের কার্যের ফলে শিলা আবহ বিকারগ্রস্ত হয় চিত্রসহ ব্যাখ্যা করো এটার সঙ্গে আরও একটি প্রশ্ন তোমাদের দিয়েছে অক্সিডেশন বা জারণ প্রক্রিয়ায় শিলা কিভাবে বিয়োজিত হয় উদাহরণসহ লেখো প্রথম প্রশ্নের উত্তরটা আমরা জেনে নিই আগে উচ্চ পার্বত্য অঞ্চলে দিনের বেলা তুষার বা বরফ গলা জল শিলার ফাটলের মধ্যে প্রবেশ করে রাত্রিবেলা উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে গেলে সেই জল পুনরায় বরফে পরিণত হয়ে আয়তনের শতকরা নয় ভাগ বেড়ে যায় এর ফলে শিলার ফাটলের দুই পাশের দেওয়ালে প্রচণ্ড চাপের সৃষ্টি হয় এক সময় ফাটলটি বেড়ে গিয়ে দুই পাশের দেওয়ালের শিরাস্তর ভেঙে পড়ে এবং ক্ষুদ্র ক্ষুদ্র কোনাকৃতির প্রস্তরখণ্ডে পরিণত হয় এবার চিত্রটা দেখে নাও সাত দশমিক দুইয়ের প্রথম প্রশ্নের ক্ষেত্রে এই চিত্রটাই কিন্তু তোমাদের খাতায় আঁকতে হবে তোমরা ভিডিওটা পজ করে চিত্রটা সুন্দরভাবে খাতায় এঁকে নিও এরপর তোমরা দেখে নাও সাত দশমিক দুয়ের যে দ্বিতীয় প্রশ্নটি রয়েছে তার উত্তর জারন বা অক্সিডেশন শিলামধ্যস্থ খনিজের সঙ্গে বায়ুমণ্ডলের অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া যে আবহবিকার ঘটে তাকে জারণ বা অক্সিডেশন বলে প্রক্রিয়া লোহা যখন ফেরাস অক্সাইড রূপে শিলার মধ্যে অবস্থান করে তখন তা ভীষণ কঠিন হয় কিন্তু জারণ প্রক্রিয়ায় জলে দ্রবীভূত অক্সিজেন যুক্ত হয়ে তা যখন ফেরিক অক্সাইডে পরিণত হয় তখন সহজেই শিলা ভঙ্গুর হয়ে পড়ে সাত দশমিক তিন অর্থাৎ শেষ প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয় পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব প্রথমে লিখবে ঋতু বৈচিত্র্য সূর্যের পরিক্রমণ এবং মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের জলবায়ুতে প্রধান চারটে ঋতুর প্রাধান্য লক্ষ্য করা যায় যেমন গ্রীষ্ম বর্ষা শরত শীত এরপর লিখবে আর্দ্র গ্রীষ্ম ও শুষ্ক শীতকাল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু গ্রীষ্মকালে জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় তাই গ্রীষ্মকাল আদ্র হয় আবার উত্তর পূর্ব মৌসুমি বায়ু শীতকালে স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত হয় এই বায়ুতে বাষ্প থাকে না বলে শীতকাল শুষ্ক প্রকৃতির হয় বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের প্রায় নব্বই শতাংশ বৃষ্টিপাত ঘটে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে ফলে বৃষ্টিপাতের পরিমাণ সর্বত্র সমান হয় না অঞ্চলে সর্বাধিক এবং মালভূমি অঞ্চলের সবচেয়ে কম বৃষ্টিপাত হয় আগমনের অনিশ্চয়তা এই রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনের নিশ্চয়তা নেই কোনো বছর আগে আগমন হলে বন্যা আবার কোনো বছর পরে আগমনের ফলে খরা পরিস্থিতির সৃষ্টি হয় প্রাকৃতিক ঝঞ্ঝা মৌসুমি বায়ুর প্রভাবে গ্রীষ্মকালে কালবৈশাখী শরৎকালে আশ্বিনের ঝড় ও শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা লক্ষ্য করা যায় তাহলে ভূগোলের সমস্ত প্রশ্নের বিস্তারিত আলোচনা এই ভিডিওতে তোমরা পেয়ে গেলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটি শেয়ার করো পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো